শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা করছে। শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হোক তা কেউ চায় না। দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়, আদালতের রায়ের পর কোনো ধরনের সময়ক্ষেপ না করে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই প্রজ্ঞাপন জারি করে, তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা। শিক্ষার্থীদের মূল দাবি পূর্ণ হয়েছে, কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, বিশ্বাস করি তারা শ্রেণীকক্ষে ফিরে যাবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ড চালিয়েছে। স্বয়ংসেবক সংগঠিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করা এবং ইতিমধ্যে তদন্ত কমিশন কাজ শুরু করে দিয়েছে। এমনকি এই ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার দিয়ে গিয়ে তদন্ত কমিশনের সদস্য সংখ্যা এবং আওতা বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। বিএনপি সমালোচনা করে তিনি বলেন, মির্জা ফখরুলের বিবৃতি দেখলে বোঝা যায় তাদের সাথে জামায়াতের সম্পর্ক কতটা নিবিড়। পুলকরাজ, ভোরের পাতা।